উত্তরের হিমেল হাওয়ায় আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত নাটোরের জনজীবন। এতে সবচেয়ে বেশি কষ্টে আছে ছিন্নমূল ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতবস্ত্রের অভাবে ভুগছে ঠান্ডাজনিত নানা রোগে। এ অবস্থায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। জেলা পুলিশ সুপার কার্যালয়ে 500+ শীতার্থের মধ্যে কম্বল বিতরণ করেছেন পুনাক সভানেত্রী সুমনা সাহা। তীব্র শীতে নাকাল শেরপুরের 5 উপজেলার মানুষ। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় সবচেয়ে বেশি কষ্টে পাহাড়ি ও নদীবেষ্টিত চরাঞ্চলবাসী। প্রচণ্ড ঠান্ডায় কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। তীব্র শীতে স্থবির হিমালয়ের পাদদেশ সংলগ্ন উত্তরের জেলা ঠাকুরগাঁও। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার সাথে ঝিরিঝিরি কুয়াশা ঝরছে। সকাল 6টায় জেলার সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় কৃষি বিভাগ। এদিকে ঘন কুয়াশার কারণে প্রায় 6 ঘন্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল। গতরাতে মাছ নদীতে 4টি ফেরি আটকে পড়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়, ফলে দুপাশে তৈরি হয় তীব্র যানজটের। এবার শেয়ারবাজারের খবর। গ্রামীণফোন লিমিটেড 31 ডিসেম্বর 2020 সমাপ্ত হিসেব বছরের জন্য 145% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি 130% অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছিল। এ নিয়ে আলোচিত বছরে 275% নগদ লভ্যাংশ দিল কোম্পানিটি। সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় হয়েছে 38.59 টাকা। আগের বছর ইপিএস ছিল 28.40 টাকা। সম্পদ মূল্য হয়েছে 38.59 টাকা। আগামী 19 এপ্রিল এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 17 ফেব্রুয়ারি। মার্জিন ঋণের সুদহার সর্বোচ্চ 12% নামিয়ে আনার জন্য আগামী জুন পর্যন্ত সময় পেয়েছে বাজার মধ্যস্থতাকারীরা। সাম্প্রতিক বাজার পরিস্থিতি বিবেচনা এবং ঋণদাতা মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউসগুলোর অনুরোধে বিএসই এ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও বৈঠকে লেনদেনের প্রবৃদ্ধি ধরে রাখা, নেগেটিভ ইকুইটির বিদ্যমান সমস্যা সমাধান, প্রতি মাসে শীর্ষ ব্রোকারদের সঙ্গে কমিশনের বৈঠক করার বিষয়ে আলোচনা হয়।